মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো, তবে আমি বলবো, এ দুনিয়াটা কুকুরের মানুষের দুনিয়া তো নয়। বাংলা ভাষা বুঝতে পারছেন তো? এটা বাংলা, এটা উত্তর দিনাজপুর তো নাকি? এ মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলব, তবে আমি বলব, এ দুনিয়াটা ছাগলের মানুষের দুনিয়া তো নয়। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলব, এ দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো নয়। এ মরণ যদি না থাকিত, এ মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। কথা কি বোঝা যায় না শোনা যায়? কি যে ভাই একটু করেন, কি যে ভাই বোঝা যায় না শোনা যায় না? দেখবে এ মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। ব্যভিচারি জেনাকারে, ব্যভিচারি জেনাকারে, এ দুনিয়াটা ভরে যেত। এ মরণ যদি না থাকিত, মানুষকে মানুষে খেত। ব্যভিচারি অনাচারে, দুনিয়াটা ভরে যেত। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদী ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাঙ্গে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা বিগত 10 মাস ধরে আজ পর্যন্ত আমরা এক মহামারী করোনা ভাইরাসের মধ্যে দিয়েও আমরা সুস্থ রয়েছি এবং সুস্থ অবস্থায় এই দিনই মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসূলের দিনের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আমাকে আমার এই আমার নানা দশটায় দিব বলেছিলেন, আমি ওনার কাছে 30 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম যে 10:30 দেন, 10:30 রাতটা কিষানগঞ্জ এলাকার জন্য
বিশেষ রাত না। যাই হোক, উনি আমার কথার সম্মান রেখে 10:30 করতে যে আপনাদের কাছে পৌঁছাতে 10:45 হয়ে গেছে। যাই হোক, অতিরিক্ত রাত, ঠান্ডার মৌসুম, আপনাদের কষ্ট হয়, আমার প্রতিদিন রানিং করে 2-2.5 ঘন্টা বলা আমারও জুলুম হয়। সেহেতু করার কিছুই নাই, কাজটা এই, দাওয়াত দিয়েছি, এসেছি, এসে থাকলে হবে না, কিছু বলতে হবে, তার জন্যই বলছি। আপনারা, আপনাদের যে অবস্থা, আমারও ওই অবস্থা। আমি যে আপনাদের পেয়েছি তার জন্য যে আমি আপনাদের বলেই যাব আর পালাবেন আর বলুন ভাই একটু বসেন একটু বসেন, এই বক্তা আমার আল্লাহ আমাকে করেন জোরে বলে আলহামদুলিল্লাহ, থাকলে মাশাআল্লাহ, চলে গেলে আলহামদুলিল্লাহ। কেউ যদি বসে টাকা পায় ও কি খেটে টাকা চায়? মাল আগে জমা নিয়েছি, জিজ্ঞাসা করে কোথায় যে টাকা দিয়েছিলেন জি না থাকলেও মাশাআল্লাহ, না থাকলেও তো আপনার লোক, না থাকলে আমি কি করব? এবার ভাই টাকা আপনারা উসুল করবেন না ফ্রি ফায়ার ছেড়ে দিবেন সেটা আপনাদের ব্যাপার, আমার দেখার কিছু নেই, থাকলে তো বলবই অবশ্য। যাই হোক, আমি পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে ছোট্ট চারখানা আয়াত পাঠ করেছি এবং সূরা ইয়াসিন থেকে একটা আয়াত পাঠ করেছি, মোট 5টি আয়াত, তার মধ্যে একটা ছোট্ট অংশ পাঠ করা হয়েছে ইয়াসিন। এর মানে, এর মতলব, এর তাফসির, এর তর্জমা আমি মনিরুদ্দিন পারবো না। বলে তুমি কত বড় মুলবি আমাদের তো জানা আছে, তুমি কি পাইবে? আরে আমি তো দূরের কথা, বিশ্বের এমন কোন ব্যক্তি নেই এমএসটি থেকে পিএসটি পর্যন্ত, এমএ অনার্স থেকে বিএ অনার্স পর্যন্ত, ভারতের এমন কোন বিজ্ঞানী নেই, এমন কোন শিক্ষিত নেই সেই শব্দের মানে করে দিতে পারে, তার তাফসির, তার তর্জমা করে দিতে পারে। একবার জোরে বলি নারায়ণ তাকবীর, যতই বলার চেষ্টা করুক ওর ব্যাখ্যা ওর আর তর্জমা যতই বলার চেষ্টা করুক একটাই শব্দ ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে ওয়াল্লাহু আলাম বি মুরাদিহি, এর মানে আমার আল্লাহই জানে। বাস, তারপরে 5খানা আয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র পবিত্র কোরআনে তিনি সুন্দর করে এই পৃথিবীর মানুষকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, আমি বড় আমারি নাম রহমান, আমারি নাম রহিম, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। বিহার থেকে বাঙালের একটি সীমা আছে, ভারত থেকে বাংলাদেশের একটি সীমা আছে, এক নদীর এই পার থেকে ওই পার আছে, এক রাতের এই রাত থেকে ওই রাত আছে, কিন্তু আমার আল্লাহরে এতই দয়া, আমার আল্লাহরে এতই মায়া, তার মায়া এবং দয়ার কোনো সীমা নাই। বন্ধুরে, তার যদি এতই দয়া না থাকতো, তার যদি এতই মায়া না থাকতো, তবে আমার মতো মনিরুদ্দিন এমন একটি ছোট্ট ইঞ্জিলকে এইভাবেই প্রতিরাত্রা সার্ভিস দিতেন না। প্রতিদিন আবার মিডিলে মিডিলে ডবল মারতে হয়, কিছুই করার নাই। এই যে আমার আল্লাহর দয়া, এই যে আমার আল্লাহর মায়া,
শুধু এই পর্যন্ত নয় বন্ধু, আমার আল্লাহর আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে তার সর্বভূমত্ব পর্যন্ত, ওই মহান স্রষ্টা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি করুণা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে, আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন, একবার বলে আলহামদুলিল্লাহ। আরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলি শুনতে পাচ্ছেন কি বুঝতে পাচ্ছেন আমি তা জানি না, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন, তার বান্দা তার বান্দিদের কত ভালোবাসেন, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করে কাঁথা ঘোড়ার মতো ছেড়ে দেয় নাই, কুকুর ছাগল বিড়ালের মতো ছেড়ে দেয় নাই, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করার পরে আমার বান্দারা, আমার বান্দিরা, আমার জমিনে যেন আমার জমিনে সুষ্ঠুভাবে শান্তিভাবে চলতে পারে, আমার আমার জমিনের যে নিয়ামত উপভোগ দিয়েছি সেই নিয়ামতগুলি যেন উপভোগ করতে পারে, আটকাল রাস্তাকে যেন সঠিক করতে পারে, ন্যায় এবং অন্যায়কে যেন বাছাই করতে পারে, সৎ এবং অসৎকে যেন বুঝতে পারে, ভালো এবং মন্দ যেন বাছাই করতে পারে, ঝগড়া বিবাদ লাগলে, সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে, এই জন্য আমার আল্লাহ তার ভালোবাসা তার দয়া মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান কিতাব দিলেন, সেই কিতাবটির নাম হলো আল্লাহ